বিশাল করে জিগিরটা ঘুরে ঘুরে জারি হইতেছেন একটু খেয়াল করে লাল শব্দ আমি বলতে টেনে রান কাঁধে ইলাহা মাথার তরুতে ইল্লাল্লাহ লতিফ ভাই কালবে লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিহু ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিহু ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিহু ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিহু ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل وسلم وبارك عليه أمر الله পাকের সাথ করেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা হে ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা এবং সকাল সন্ধ্যায় তারই তসবিহ পাঠ করো বলুন না সুবহানাল্লাহ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তারই তসবিহ পাঠ করো বলুন না সুবহানাল্লাহ মানুষ যখন একটা গুনাহ করে নবী ইরশাদ করেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব প্রতিটি মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে এই গোশতের টুকরা যার সুস্থ পরিশুদ্ধ হয়েছে তার সারা দেহ পরিশুদ্ধ সুস্থ এই গোশতের টুকরাটি যার অসুস্থ হয়ে গেছে তার সারাটা দেহ অসুস্থ হয়ে গেছে আলা ওয়াহিয়াল কলব নবী বলেন যে জেনে রেখো ওই গোশতের টুকরার নাম হইল কলব বলুন না সুবহানাল্লাহ বাম স্তরের দুই আঙ্গুল নিচে এই গোশতের টুকরাটি অবস্থিত নবী যে সাত করেছেন মানুষ একটি গুনাহ করলে সাথে সাথে গোশতের টুকরার উপরে একটি কালো দাগ পড়ে আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে যায় এইভাবে গুনাহ করতে 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 সমস্তটা কলব কালো অন্ধকার হইয়া যায় নবীজি আরো ইরশাদ করেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ প্রতিটি জিনিস পরিষ্কারের জন্য একটা যন্ত্র আছে কাপড়ে ময়লা লাগলে সাবান সুডা লোহায় মরিচা পড়লে রেত বা সিরিজ কাগজ আর মানুষ গুনাহ করতে 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 মানুষের কলবের উপরে দাগ পড়িয়া যায় ময়লা পড়িয়া যায় ওই ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো জিকুরুল্লাহ কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির তওবার মাধ্যমে কলবের ময়লা দূর হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবের ময়লা দূর হয় আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা দূর হয় সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ আমাদের গুনাহ আছে কিনা আমাদের আমল নামায় গুনাহ আছে কিনা আমাদের কলবের মধ্যে দাগ আছে কিনা ময়লা আছে কিনা এই দাগ ময়লা পরিষ্কার করতে হলে কি করতে হবে
বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, বলুন না সুবহানাল্লাহ। তাই আসুন এখন আমরা রহমত বরকতের জন্য, কলবের সাফার জন্য, কলবটাকে পরিষ্কার করার জন্য, আমল নামার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের জিকির করব। আমরা প্রথমে কাদরিয়া তরিকার নিসবত রোজে ইসমে জাতের এক জরবি জিকির করব, এক জরবি জিকির। নিয়ম হলো কালবে এবং হলকুমে জিকিরটা হবে, আল্লাহ বলে কালবের উপরে জরব দিবেন, আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুমে আটকাইবেন। আল্লাহ বলিয়া যখন জরব দিবেন, মনে মনে একটি খেয়াল করবেন জরবের সাথে সাথে যেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে আল্লাহ। চক্ষু দিয়ে বন্ধ করুন, কালবের দিকে খেয়াল করুন, খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য চক্ষু দিয়ে বন্ধ করে কালবের দিকে খেয়াল করে একটু নিয়ত করুন যে আমি আমার কালবের দিকে মতো অজ্জাসি, আমার কলব যেন পিসাইব দাদা পিসাইব কলার কালবের সিলাই, আল্লাহ তালার দিকে মতো অজ্জাস, আল্লাহ তালার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জোর বেজে করে ভাইজ আমার কালবে আসো, আমার কলব মহব্বত এসে ইসমাদের এক জোর বেজে কিরি করি আল্লাহ আল্লাহ, দুইবার শুনবেন তারপরে মহব্বত জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। জিকিরটা যদি এলোমেলো হয়ে যায় বন্ধ করে আমার সাথে সমানে জিকিরটা করবেন, জিকির করতে যদি স্বাদ না লাগে মনে করবেন আমল নামায় গুণা আছে এই জন্য আমার জিকির করতে মন চায় না, আর জিকির করতে যদি স্বাদ লাগে মনে করবেন আমল নামার গুণাগুলো ঝরিয়া ঝরিয়া পড়তেছে। এইরকম একটি খেয়ালে মহব্বতের সমানে জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। Allah
আল্লাহ 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 Allah!
صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. تدخل بنا باب استر الديان قلنا لدي بيكال بيدي خال قرون نوراني وكرا الله نامير سيل هوي سيني بشت بشت بيان جمون شادا كاغذر اوپر سيل دي لے كالو اوكر لخون كي دو يا جائي এতক্ষণ পর্যন্ত তো কালবের উপরে আল্লাহ নামের জরব দিছেন মানে আল্লাহ নামের সিল দিছেন, খেয়াল করুন কালবের উপরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইছে নি। আমার কালবের ময়লা দূর হইছে নি, আমার কলব নূর হইছে নি, আমার গুনাহ মাফ হইছে নি, বলুন আলহামদুলিল্লাহ। মানে দুই জায়গায় জরবটা দিব, ডান জেরাতে আল্লাহ, লদিবে কালবের উপর আকফের সঙ্গে জরব দিবেন আল্লাহ 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 বলিয়া যখন ডান জেনতে জরব দিবেন মনে মনে একটা খেয়াল করবে যেন জরবের সঙ্গে সঙ্গে ডান জেনতে আল্লাহ নামের সিল অঙ্কিত হইতেছে। কালবের উপরে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন মনে মনে একটা খেয়াল করবেন যেন প্রতিটি জরবে জরবে কালবের উপরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইতেছে। এরকম একটা ধ্যান আর খেয়াল নিয়ে মহব্বতের সমানে জিকিরটা করবেন, চক্ষু দুটা বন্ধ করে একটু নিয়ত করে লন যে আমি আমার কালবের দিকে মতো অজ্জাসি, আমার কলব জানা পীর সাহেব দাদা পীর সাহেব গুলার কালবের ছিল আল্লাহ তালার দিকে মতো অজ্জাসি, আল্লাহ তালা তরফ হইতে কা দিয়া তরিকা নিজবো দুই জোর বিজি করে ভাইজ আমার কালবে আসুক, আমার কলব মহব্বতের সহিত ইসমাতে দুই জোর বিজি করে করো আল্লাহ ইয়া আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ 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 এই আল্লাহ 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 এই
الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه تكل بنا ডান জানোতে এবং লতিফে কালবের দিকে খেয়াল করুন, এই উভয় জায়গার উপরে আল্লাহ নামে সিল হয়েছিল। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি আসবাত, নফি আসবাতের জিকির করব। চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী মানে আমরা কলমা শরীফের জিকির করব। নবীজির সাথ করেছেন আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী। লা শব্দ নাভিমূল থেকে টেনে ডান কাঁধে নেবেন, ইলাহা ডান কাঁধ থেকে টেনে মাথার উপরে নেবেন,
ইল্লাল্লাহ বলে লতিফে কালবের উপরে জরব দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ঘুরে ঘুরে জিকিরটা করবেন। চক্ষু দিয়ে বন্ধ করুন, কালবের দিয়ে খেয়াল করুন, খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য নিয়ত করুন যে আমি আমার কালবের দিকে মতো অজি আসি। কলাব যারা পিসে পিসে বলার কালবে সালাদ আটশো বলার দিব সালাদ আটশো বলা হইতে চিস্তিয়া তরিকার নিজ মতো নফিস বা জিকির ভয়ে আমার কালবে আসো, আমার কল মহব্বতের সহিত নফিস বা জিকির করি আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 La ilaha illallah 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 মহব্বতে La
الله محمد رسول الله صلى الله عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كال قرون كال قرون جگتا گھوریا گھوریا جاری ہوئی تسری كال قرون لا شبد نبی بولتے کہ تینے ڈان کا دینے سن الہ مدار تلو تینے سن اللہ بولیا کل میرے پر سرب دی سن ای بھائی گھوریا گھوریا جگتا تکن کر سن کال کرنے ای بھائی گھوریا گھوریا جگتا جاری آسنی چلتے سنی چلتے سنی گھوریا گھوریا جگتا ٹک کال کرنے আর মনে মনে কোন আল্লাহ যেই জিকির করতে করতে মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে সমস্ত অলি আল্লাহদের বাদশাহ হইয়া গেছেন আল্লাহ যেই জিকির করতে করতে খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজির আজমিরি সমস্ত ভারতবর্ষের ওলি আল্লাহদের বাদশা হইয়া গেছেন আল্লাহ আমরা তো তাদের সেই তরিকা অনুযায়ী ইসমে যাদের এক জরবি দুই জরবি এবং কলমা শরীফের জিকির করলাম আমার গোনা মাফ হইছে নি কন্ন আল্লাহ কন্ন আল্লাহ কন্ন আল্লাহ আমার গোনা মাফ হইছে নি আমার সিনা সাফ হইছে নি সনি আমার গোনা মাফ হইছে নি সময় তো শেষ হইয়া যায় আমার গোনা মাফ হইছে নি সময় তো শেষ হইয়া যায় আমার তুমি ওলি এই মুহূর্তে আমাদের নাম আমাদের নাম অলিউল্লাহর খাতায় উঠায়া তুমি যদি চোরকে মুহূর্তের মধ্যে অলি বানাইতে পারো তুমি যদি পারকে মুহূর্তের মধ্যে দরিয়া বানাইতে পারো দরিয়াকে যদি তুমি মুহূর্তের মধ্যে পাহাড় বানাইতে পারো বাদশাকে মুহূর্তের মধ্যে যদি তুমি প্রজা বানাইতে পারো প্রজাকে মুহূর্তের মধ্যে যদি তুমি রাজা বানাইতে পারো তুমি তো আমার মতো গুণাগার কেউ এই মুহূর্তেই অলিউল্লাহ বানাইতে পারো রাজাকে মুহূর্তের মধ্যে প্রজা বানাইতে পারলে তুমি তো এই মুহূর্তে আমার মতো গো
গুনাহগার কে ওলিউল্লাহ বানাইতে পারো আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলের নামটা তুমি ওলিউল্লাহর খাতায় উঠায়া দাও উঠায়া দাও খেয়াল করেন জিকিরটা ঘুরে ঘুরে জারি হইতেছেন একটু খেয়াল করেন লার শব্দ আমি বলতে টেনে রান কাঁধে ইলাহা মাথার তরুতে ইল্লাল্লাহ নদী ভাই কালবে বলুন সকলে আলহামদুলিল্লাহ এখন নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকা অনুযায়ী একটু খফি জিকির করব অল্প একটু সময় রহমত বরকতের জন্য আদিয়া চিশতি আমাদের জিকিরে জেহের করছেন এখন নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকা অনুযায়ী একটু খফি খফি জিকির করবেন সকলে বাম স্তরে দিয়ে আঙ্গুল হচ্ছে কালবে দিয়ে খেয়াল করুন এবং নিয়ত করুন যে আমি আমার কালবের দিকে মতো অজ্জেছি আমার কলব জানা পিস সাহেব দাদা পিস সাহেব গুলোর কালবের ছিল আল্লাহ তালা দিব আল্লাহ তালা হইতে নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকা আল্লাহ জিকির ফায়েজ আমার কালবে আসু ইয়া আল্লাহ কালবে খেয়াল করুন আর পুরান যারা যার যার সবকেও খেয়াল করতে পারেন অথবা সবাই কালবে দিয়ে খেয়াল করতে পারেন ঘড়িতে চাবি দিলে যেরম টিক 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 করে বাজে হাতের শিরার মধ্যে ধরলে যেমনে বাজে এইভাবে কলপটা জারি হইয়া যাবে অথবা বিভিন্ন আলামত হবে জায়গাটা একটু ভারী ভারী মনে হতে পারে হালকা হালকা মনে হতে পারে ঠান্ডা ঠান্ডা অনুভব হতে পারে গরম গরম অনুভব হতে পারে কালবের পাওয়ার যদি বেশি হয়ে থাকে রে কলব যে জিকির করতেছে নিজের কানেই শুনতে পাবে নিজের কালবের জিকির নিজের কানেই শুনতে পাবে আল্লাহ তাফাক্কুরু সাআতিন খায়রু মিন ইবাদাতি তিনা সানা একটু সময় ফিকির করা এত জিকির করেছেন এখন একটু ফিকির করেন সামান্য সময় ফিকির করা ৬০ বছর নফল ইবাদত বন্দিকে চেয়ে আরো বেশি নাকি আমল নামায় লিখে দেওয়া হবে আল্লাহ খলাফায়ে কেরাম তাওয়াজ্জুদের একটু আল্লাহ সালেকের কালবের দিকে খেয়াল করে তাওয়াজ্জু দেন আল্লাহ সারা জাহানের ওলি আল্লাহদের রোহানি তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দাও বাগদাদ শরীফের তাওয়াজ্জু আজমিরের তাওয়াজ্জু সেরহেন শরীফের তাওয়াজ্জু ফুরফুরার তাওয়াজ্জু সোনার মদিনার তাওয়াজ্জু পাশের ফুল বাগান থেকে দাদা হুজুরের কেবলা পীর মসজিদ কেবলার তাওয়াজ্জু আপনারে নসিব তাদের তাজ্জুর খাতির আমাদের নামটা তুমি এই মুহূর্তে অলিউল্লাহর খাতায় উঠে দাও কালবে দিয়ে খেয়াল করে একটু বসুন আল্লাহ জলি জিকিরে খফি জিকিরের দাম বেশি আল্লাহ জায়গায় জায়গায় কানেকশন লাগান আল্লাহ
আল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه صلى الله على الوداع صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وجب الشكر علينا مدى لله داعي صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كن شفيعا يوم الحشر واجتماع صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত আজকের ওয়াজ ইসালে সব মাহফিলের দুদিন ব্যাপী ওয়াজ ইসালে সবের মাহফিল সুন্দর সুষ্ঠুভাবে এই পর্যন্ত চলে এসে আমরা একবারে বিদায়ের মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন দোয়া হয়ে যাবে আখেরি মোনাজাত এ বছরের মাহফিলের আখেরি মোনাজাত হবে তার মানে এক বছরের জন্য এই মাহফিল আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায় হয়ে যাচ্ছে এইখান থেকে না জানি কে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে যাবে গত বছর এই মাহফিলে ছিলেন কিন্তু এই বছর কবর দেশে আছে এরকম বহু আমার জানাশোনা আমরা যে আগামী বছর বাঁচবো এই মাহফিলে আসতে পারবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই এমনও হতে পারে আমাদের অনেকের জীবনের জন্য এই মাহফিল শেষ মাহফিল হয়ে যাচ্ছে আল্লাহ পাক যেন এই মাহফিলের সমস্ত রহমত এবং বরকত
আমাদের সকলকে নসিব করেন, বলুন আমিন। আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসাবে কবুল করেন, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ওলিউল্লাহ হিসাবে আল্লাহ পাক যেন কবুল করেন। দুদিন ব্যাপী মাহফিলে ওলামা ইকরাম আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমি গুণাগারের পক্ষ থেকেও কিছু কথাবার্তা ছিল, এই কথাবার্তাগুলো ওলামা ইকরামের ওয়াজ নসিহতগুলো সকলে স্মরণ রাখবেন এবং এইভাবে নিজের জীবন গঠন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে বা আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশিত পথ অনুযায়ী তরিকা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন, নিজেদেরকে পরিপূর্ণ মোমেন হিসাবে পরিপূর্ণ মুসলিম হিসাবে গঠন করার তৌফিক দান করেন। ইহকালে পরকালে আমাদের মুক্তি দান করেন। হাজরিন, যেহেতু পরীক্ষা জাতীয় পরীক্ষা সারা বাংলাদেশ ব্যাপী পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যেই পড়ে গেছে মাহফিল, মাহফিল আমরা বলেছি প্রশাসনকে যে ইনশাআল্লাহ পরীক্ষার কোনো অসুবিধা হবে না, আমরা সেইভাবে রুটিন আমরা ঠিক করে নিব, সেই জন্য এবছর অনেক কর্মসূচি আমরা পালন করতে পারি নাই। গতকাল সারা দিন দিনের বেলায় পুরোটা দিনই মাইক বন্ধ ছিল, বন্ধ রাখতে হয়েছে, অনেক প্রোগ্রাম করা যায় নাই। আজকে আমরা বলেছি যে ইনশাআল্লাহ কোনো চিন্তা করতে হবে না, আমরা অল্প সময় থেকে আজকার করে আমরা দোয়া মোনাজাত করে দেব, পরীক্ষা কোনো অসুবিধা হবে না, এই জন্য আমরা কথাবার্তা লম্বা করতে পারছি না। ইনশাআল্লাহ এই সমস্ত ওয়াজ নসিহতগুলো মনে থাকবে তো, সকলে এইভাবে নিজেকে গঠন করার চেষ্টা করবেন তো, কারণ আপনারা দরবারের সাথে সম্পর্ক করেছেন, দরবারের বায়াত গ্রহণ করেছেন, আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া এটা দরবারের দায়িত্ব, দায়িত্ব হিসেবে আমরা আপনাদেরকে কোরআন সুন্নার আলোকে এই নির্দেশনাগুলো দিয়ে থাকি। এগুলো যদি মনে প্রাণে গ্রহণ না করেন, খালি এক কান দিয়ে ঢুকান আরেক কান দিয়ে বের করে দেন, কোনো গুরুত্ব না থাকে কথার, তাহলে তো আমরা আগাইতে পারবো না। কী বলেন, আগাইতে পারবো? পারবো না। আমরা চাই সোনাকান্দা দরবার শরীফ পরিপূর্ণ নবীজির মডেলে, সাহাবাই কেরামের মডেলে সর্বশ্রেষ্ঠ সুন্নতের বাগান আমরা বানাইতে চাই, বলো আল্লাহুম্মা আমিন। নবীজির আলোকে, সাহাবাই কেরামের আলোকে, নবীজির নমুনায়, সাহাবাই কেরামের নমুনায় আমরা আমাদের জীবন গঠন করতে চাই, তো সেই লক্ষ্য নিয়ে ওলামা ইকরাম এবং আমরা আপনাদের উদ্দেশ্যে কথাবার্তাগুলো বলে থাকি, এগুলোকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এগুলো পালন করতে হবে, তাইলে আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বাগানটা সাজাইতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর রহমতে অগ্রগতি হচ্ছে, বাগান দিন দিন ডেভেলপ হচ্ছে, তার মানে লোক সংখ্যা বাড়ছে সেটা বোঝাতে চাচ্ছি না, লোক সংখ্যা বাড়া বিল্ডিং ইত্যাদির উন্নয়ন এটা প্রকৃত উন্নয়ন না, ওটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের আমলের উন্নয়ন হলো মূল উদ্দেশ্য। আমলে উন্নতি হইলে প্রকৃত উন্নতি হইল, সুতরাং আমরা
এইভাবে গঠন করব গঠন করব নিজের জীবনকে, কারণ ক্ষুদ্র জীবনে জীবন খুবই কম, আখেরাতের জীবন তুলনায় দুনিয়ার জীবন একেবারে ক্ষুদ্র, কি বলেন ঠিক না? আখেরাতের জীবনের গুরুত্ব আমাদের কাছে খুব কম, দুনিয়ার গুরুত্ব আমাদের কাছে কি বেশি। অথচ দুনিয়া স্থায়ী নাকি আখেরাত স্থায়ী? দুনিয়াতে একদম 60-70 বছর, হয়তো 100 বছর থাকলাম পৃথিবীতে, চলে যেতে হবে, কবর দিয়ে শুরু হবে আমাদের আখেরাতের জীবন। সেই কবরের জীবনে আমাদেরকে থাকতে হবে যতদিন কিয়ামত না হবে। নেককার হলে কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, চাঁদের মতো লাইট দিয়ে কবরকে সজ্জিত করে দেওয়া হবে, লাইটিং করে দেওয়া হবে, জান্নাতের সাথে কানেকশান লাগাই দেওয়া হবে, জান্নাতের সুখ শান্তি কবরে থেকে পেতে থাকবে। আর পাপী হলে কবরকে একদম সংকীর্ণ করে দেওয়া হবে, শাস্তি ভোগ করতে থাকবে। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত কবরের জীবন। এরপরে কিয়ামত হবে, যত মানুষ কবরে গেছে সব এক এক করে উঠবে, উঠে হাশরের মাঠে হাজির হবে, সেখানে বিচার হবে, সেই বিচারে কেউ চিরস্থায়ী জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, আবার কেউ জলে পড়ে শাস্তি টাস্তি ভোগ করে জান্নাতে যাবে। এরপরে এরপরে জীবন আর কোনো শেষ নাই, সেটা চিরদিন, বলেন না সুবহানাল্লাহ। সেই তুলনায় দুনিয়ার জীবন একদম নগণ্য, কিন্তু আমরা এত ডুব দিছি দুনিয়া নিয়ে যে আখেরাতকে ভুলে গেছি। দুনিয়ার লোভ এত বাড়ছে, দুনিয়ার লোভ বাড়ছে, আখেরাতের প্রতি লোভ নেই। ওয়াজ নসিহত করলে যে আমরা পরিবর্তন হয়ে যাব এটা খুব কম, বা মসজিদে মুসল্লি বেড়ে যাবে ওয়াজ নসিহতের পরে এটা আশা করা যায় না। লক্ষ কোটি নেকি দিলেও এটার মধ্যে কোনো লোভ নেই। কে যদি বলে দেওয়া হয় জামাত পড়বে আর 1000 টাকা করে দেওয়া হবে, তাইলে কিন্তু আবার মসজিদে মুসল্লির কোনো কি হয় না, কি হবে না। যদি বলা হয় যে ফজরে আসলে 1,00,000,000 নেকি দেওয়া হবে, মুসল্লি পারবে না। যদি বলা হয় ফজরে আসবে আর 1,000 টাকা করে নিয়ে যাবে, কোন দেখি মুসল্লি পারবে কি না। তাইলে আখরাতের দাম আমাদের কাছে 1,000 টাকাও না। এত অবমূল্যায়ন আমাদের কাছে আখেরাতের, তা আখেরাতের প্রতি আমাদের লোভী হইতে হবে। দুনিয়ার প্রতি যেরকম লোভী তার চেয়ে বেশি লোভী হইতে হবে কার প্রতি? আখেরাতের প্রতি। এই জন্য আমি বলেছিলাম যে আখেরাতের নেকি নিতে কিন্তু সহজ, খুব সহজ আমাদের নেকিগুলো টার্গেট করে করে আমাদেরকে চললে বহু নেকি আমরা পাই। কথা কইতে গিয়ে একটু হাসি থাকলে মুখে হাসি, হাস্যোজ্জ্বল থাকলে নবী বলছেন এর মধ্যেও নেকি। সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি খাওয়ালেও কি নেকি। হ্যাঁ, এই জন্য আখেরাতের এই যে বিষয়গুলো, হ্যাঁ, এইগুলো আমাদেরকে লোভী হইতে হবে। এইভাবে আসুন আমরা সকলে আখেরাতমুখী হয়ে আমরা আমার জীবন গঠন করি, আমলের পরিমাণ আমরা বাড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, ইমান তো আছে, ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো কি ইমান, অর্থাৎ 2টো কালিমার সাক্ষ্য দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ। এখন ইমানটাকে হেফাজত করতে হবে, আমরা সবাই ইমানদার। এখন ইমানটা দায়িত্ব হলো কি করা, ইমানকে, ইমান ধ্বংস হয় যে সমস্ত কাজকর্ম করলে, ওই সমস্ত কাজকর্ম থেকে ইমানটাকে সেভ করতে হবে, বলুন না সুবহানাল্লাহ।
তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের ঠিক করতে হবে, নামাজের গুরুত্ব আমাদেরকে দিতে হবে, যাকাত আদায় করব যাদের উপরে ফরজ, তারপরে কি বলে যাদের উপরে ফরজ হজ হজ করবেন, অনেকে হজ করে না ফরজ হয়ে আছে, অনেকে যাকাত দেয় না অথচ তার যাকাত ফরজ হয়ে আছে, অনেক বড় বড় হাজার কোটি টাকার মালিক দেয় কিনা জানি না, হয়তো দিতেও পারে কিন্তু আমরা দেখি না, বহু জানাশোনা কি করে আল্লাহই জানে। সম্পদের হিসাব করে আলেম ওলামার সাথে পরামর্শ করে সম্পদে যাকাত দিবেন, যদি আপনার ফরজ হয় এটা আদায় করবেন, এটা কিন্তু ফরজ, জোরে কোন এটা কি নামাজ যেরকম ফরজ এই যাকাত আদায় করা এটাও ফরজ, হজ যদি ফরজ হয়ে যায় আপনাকে হজটা আদায় করতে হবে, রোজা সোম সিয়াম এই যে আসতেছে আমাদের সামনে কি বলেন ঠিক কিনা, এতে আমরা খুশি না বেজার, এ রোজা আমরা রাখব, বলুন আমিন। যাই হোক, এই যে জিকির আজকারগুলো করবেন, ওজিফা অজায়েফ এগুলো আদায় করবেন, মোরাকা মোশাহাদা করবেন, আমাদের এই ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে এগুলো গাফলতি করে, আপনার ফজর মাগরিবের পরে যে ওজিফার দোয়াগুলো আদায় করলাম এগুলো মুখস্থ করে নেবেন এবং নিয়মিত আদায় করবেন, ব্যস্ত থাকলে গাড়িতে থাকেন বাড়িতে থাকেন হাটে বাজারে যেখানে থাকেন এগুলো আদায় করার চেষ্টা করবেন, বলুন আমিন। আগামী বছরের দাওয়াত দিয়ে দিই, গ্রহণ করেছেন আপনারা, হাত তুলতে পারবেন সবাই, জি জি শুনুন, আব্বা হুজুর বলতেন একজন দাওয়াত দিয়ে পাঁচজন নিয়ে আসবে, একজনের দায়িত্বে কয়জন, পাঁচজন, দাওয়াতি কাজটা আমাদের শক্তিশালী করতে হবে, আমাদের লোজ আহলুস সুন্নাহ ওয়াল জামা এই দাওয়াতের কাজে খুবই উইক, আমাদের ফুরফুরা সিলসিলা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ সিলসিলা, বলুন না সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি এই সিলসিলার অনুসারী, ইন্ডিয়াতে গেলে লক্ষ কোটি মানুষ সেখানে এই সিলসিলা, আমার বাংলাদেশে অনেকে প্রদর্শনী দেয় তাদের দলে কি পরিমাণ লোক আছে, মাঝে মাঝে সমাবেশ মহাসমাবেশ ডাক দিয়ে জানান দেয়, ফুরফুরা সিলসিলা ঠিকভাবে অর্গানাইজিং করে যদি সমাবেশ মহাসমাবেশের ডাক দেয়, বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেখানে ফুরফুরা সিলসিলার মহাসমাবেশ জায়গা হবে, কিন্তু আমাদের দাওয়াতি কাজগুলো খুব লুজ হয়ে গেছে, এগুলোকে একটু শক্তিশালী করার চেষ্টা করবেন। হ্যাঁ, হক্কানি আজকে মানে গোমরা হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে গোমরা হয়ে যাচ্ছে মানুষ, এই জন্য বর্তমানে দাওয়াতটা আরও বেশি প্রয়োজন হয়ে গেছে, এই জন্য আব্বা বলতেন যে একজন পাঁচজন, সেখানে খারাপ মানুষগুলো এক নম্বরে টার্গেট থাকবে, ভালোরা তো আসবেই টার্গেট থাকবেই, খারাপ মানুষগুলো টার্গেট করতে হবে, চোর ডাকাত গুন্ডা পান্ডা সন্ত্রাসী বেনামাজি ইত্যাদি, দাওয়াত করে বুঝায় শুনে আইনে এখানে পৌঁছাই দিবেন, আপনার দায়িত্ব শেষ, আব্বা যেমনি কইতো আর কি, আপনার দায়িত্ব শেষ, এরপরের দায়িত্ব আল্লাহর, এরপরের দায়িত্ব কার, আল্লাহ ইচ্ছা করলে চোর ডাকাত গুন্ডা পান্ডা বেনামাজি সন্ত্রাসী তাকে ওলিউল্লাহ বানায় বাইত নিতে পারে কিনা, এই জন্য এই দাওয়াতি কাজ ইনশাল্লাহ করবেন, এগুলো দায়িত্ব দিয়ে দিলাম, এগুলো নিয়ম ছিল, আর মেহের আপনার মানে ঘুরে ঘুরে সব জায়গায় আমি গিয়ে গিয়ে আপনাদেরকে দাওয়াত করেছি, আমার দাদা হুজুরের পক্ষ থেকে আব্বাজানের পক্ষ, সবাই সবাই সবাই।
ولغلولا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه بلغلولا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا لا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله جانا وجانا إچھائي ونچھائي كبيرا صغيرا এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে খালিস তওবা করিলাম আর জীবনে গুনাহ করব না ইয়া আল্লাহ আমি বয়াত হইতেছি উপর হাত খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বিশ তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর মোহাম্মদিয়াকে আমিন ইয়া রাব্বাল আলামিন ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দোয়া হচ্ছে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি উম্মতি